হে বন্ধুরা, পুরো চীন জুড়ে এখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বেড়ে চলেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। যেই শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি, চীনের উহান শহর, সেই শহরকে এখন তো একেবারে লকডাউন করে রাখা হয়েছে। বলা যেতে পারে এই সময় উহান একেবারে বিচ্ছিন্ন শহর হয়ে গেছে। উহান কিন্তু হুবেই প্রদেশের একটা জনবসতিপূর্ণ এলাকা ছিল, যেখানে প্রায় 11 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস। এই শহরকে চীনের ইন্ডাস্ট্রিয়ালের কেন্দ্রবিন্দু বলা হয়। কিন্তু কর্মব্যস্ত এই শহরের বর্তমান পরিস্থিতি যদি আপনি দেখেন, মনে হবে যেন এটি একটি ভুতুড়ে নগরী। রাস্তায় মানুষজন, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, দেখে মনে হবে যেন একেবারে জনবসতিহীন একটি শহর। কিন্তু এই শহরে এখনও মানুষ বসবাস করে, সবাই থাকে ঘরের মধ্যে, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয় না। বিনা কারণে বাড়ির বাইরে বেরোনো তাদের এক প্রকার নিষিদ্ধ রয়েছে। এছাড়া এই শহরে ঢোকার সময় মনে হবে যেন কোনো সীমান্তবর্তী এলাকায় ঢুকছেন, সেখানে রয়েছে অনেক কড়া সিকিউরিটি। ইনফ্যাক্ট শহরে ঢোকার সময় বলে দেওয়া হয়, এই শহরে ঢুকলে নোটিশ না আসা পর্যন্ত বের হওয়া যাবে না। বলা যেতে পারে একটা অভিশপ্ত নগরী হয়ে গেছে উহান শহর। এছাড়াও চাইনিজরা অবসর সময়ে প্রচুর ভিড় করে দোকানপাটগুলোতে, কিন্তু এই শহরের দোকানপাটগুলো সব বন্ধ। সংক্রমণ ঠেকাতে ছুটির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র মেডিকেল স্টাফরা দিন রাত কাজ করছেন, হাসপাতালে উপচে পড়ছে রোগীর ভিড়। ইনফ্যাক্ট এই ভাইরাস ঠেকাতে যা যা এলিমেন্ট দরকার, যেমন মাস্ক, গ্লাভস, এগুলো তৈরির কারখানাতে স্টাফরা ডাবল শিফট করে কাজ করছেন, কারণ অনেক জায়গাতেই মাস্কের সংকট দেখা দিয়েছিল এবং অনেক প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে মাস্ক ডোনেটও করেছে। উহান শহরে আটকে পড়া মানুষের মনের অবস্থা এখন ঠিক কি, এটা বোধহয় তাদের থেকে বেশি বোঝা কারোর পক্ষেই সম্ভব হবে না। বাঁচা মরার আশঙ্কায় তারা জীবনযাপন করছে, কিন্তু তারা নিজেদের মনোভাব টিকিয়ে রাখতে রাতের বেলা জানলা খুলে গান গায়, চিৎকার করে সবাই বলে মনে সাহস রাখতে। রিসেন্টলি এই সিচুয়েশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আশা করি এই উদ্বেগজনক ঘটনা খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। আমাদের লক্ষ্য আরও বেশি বেশি করে ভিডিও দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে মার্চের মধ্যে 50,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়া। তাই আপনারা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওগুলো, আর আপনাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।